जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। जय जय देवी चराचर सारे, कुछ चुक शोभित मुक्ताहारे, बिना रंजित पुस्तक हस्ते, भगवती भारती देवी नमस्तुते। देवी सरस्वती विद्या ओ बुद्धिर देवी, आमादेर घरे घरे ए देवीर पूजा करा हय। आमादेर मनेर अंधकार दूर करे शिक्षार आलोय मनेर जागरण घटानोर जन्य प्रति बछर माघ मासेर पंचमी तिथिते बा बसंत पंचमीर दिन देवी सरस्वतीर पूजो आराधना करा हय। ए बछर अर्थात 2022 साले आर ए पंचमी तिथि शुरू होच्छे 5 फेब्रुआरी 2022 रात्रि 3:45 एवं ए पंचमी तिथि शेष होच्छे 6 फेब्रुआरी 2022 रात्रि 3:45 आर ए सरस्वती पूजोर शुभ मुहूर्त थाकछे 5 फेब्रुआरी 2022 शनिवार सकाल 7:07 थेके रात्रि 12:35 पर्यन्त। अर्थात ए समयेर मध्ये शास्त्रीय विधान अनुसारे सरस्वती पूजो शेष करते हबे। ताई आज आमी आमार ए भिडियोर माध्यमे आपनादेर संगे आलोचना करब जे किभाबे आपनी खूब सहज सरल पद्धतिते बागदेवीर आराधना करबेन एवं देवी सरस्वतीर कृपा लाभ करबेन। एवं एकी संगे आमी आपनादेर एटाओ जानिये देब जे सरस्वती पूजार समय যে বিষয়গুলি করা আমাদের শাস্ত্রবিরুদ্ধ, অর্থাৎ একেবারে যেসব কাজগুলি করা অনুচিত, সেই বিষয়েও আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় সরস্বতী দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন উপাচার রয়েছে। যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হল আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা, অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলে বিবেচিত হয়ে থাকে। বন্ধুরা, বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর কোনো ব্যতিক্রম নেই। সৃষ্টিকর্তা বম্বার সহধর্মিনী বিষ্ণুপত্নী লক্ষ্মী মহেশ্বর জয়া পার্বতীর সঙ্গে এক যোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। তিন গুণের মধ্যে তিনি সত্তম গুণময়ী, অনন্ত জ্ঞানময়, ঈশ্বরের বাক শক্তির প্রতি এই বাগদেবী। গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদীরূপে তাকে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গান ও আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরল ভাবে দেবীর কৃপা ধন্য পাওয়া সম্ভব, আর এর জন্যই বিশেষ কিছু উপাদানের প্রয়োজন, যা না থাকলে অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পূজার আরম্ভের আগেই জেনে রাখুন যে প্রয়োজনীয় সামগ্রী এবং সেই বিষয়বস্তু আছে কি না। বন্ধুরা, দেবী সরস্বতীর পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি অতি অবশ্যই প্রয়োজন তা হল সাদা কাপড়, পলাশ ফুল, আমলপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, পাঁচ ধরনের ফল, তার মধ্যে কলা এবং নারিকেল অতি অবশ্যই কিন্তু প্রয়োজন। এরই সঙ্গে একটি কলস ও সুপারি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত, এবং এরই পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি
আপনার বাড়িতে যদি থেকে থাকে বা আপনার বাড়িতে যদি অন্য কোনো বাদ্যযন্ত্র থেকে থাকে সেগুলিও দেবীর সামনে রাখুন। এই সমস্ত সামগ্রী অতি অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন। এরপর সরস্বতী পূজোর দিন সকাল সকাল থেকে উঠেই স্নান করে নেবেন, কারণ এই দিন অতি অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন। কারণ সমস্ত পূজার ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই কমন, কারণ স্নান করার পর যে কোনো পুজো আরাধনা সম্পূর্ণ করা প্রয়োজন। বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা অতি আবশ্যক, এবং স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে। এতে স্নানের জলে শুদ্ধিকরণ ঘটে। এছাড়াও স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা আপনি মাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আরো ভালো হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোন রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসাবে কাজ করে। স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র হয় তাহলে সেক্ষেত্রে সেটা সব থেকে ভালো, কারণ দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ। যে কারণেই আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসাবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি থাকে। এরপর প্রথমে পূজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে। দেবীর মূর্তিটিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পূজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর ও চাল দিয়ে আলপনা দিতে হবে। আপনি এই আলপনার কাজ আগের দিন সেরে রাখতে পারেন। এছাড়াও ওই উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই খাতা পেন পেন্সিল এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে, যা আপনার বাড়িতে আছে সেটাই, এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। এরপর কালীর দোয়াতগুলি দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে কাগের কলমগুলি রাখতে হবে। এই কালীর দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনে রাখতে হবে। এরপর কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার ওপরে পানপত্র রেখে তার ওপরে একটি সুপারি রাখতে হবে, তার ওপরে ফুল এবং দূর্বা রাখতে হবে। বন্ধুরা, দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আরো ভালো হয়, তবে এটি সম্পূর্ণরূপে আবশ্যক নয়। এরপর পূজা আরম্ভ। প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে অর্পণ করে তবে পূজা আরম্ভ করতে হবে, কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে যে কোনো পূজার আরম্ভে কিন্তু ভগবান গণেশের আরাধনা করতে হয়। যদি ভগবান গণেশের মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন, আর যদি না থাকে তাহলে মনে মনে গণেশজিকে স্মরণ করে আপনি গণেশজিকে আপনি ফুল এবং বেলপাতা অর্পণ করতে পারেন। এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে দেবী সরস্বতীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে। এরপর দেবীর আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে, আর এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে যেখানে পূজোর সমস্ত নিয়ম আপনি নিজে থেকেই জানতে পারবেন। এরপর ধূপ ও দীপ জ্বেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে, এবং পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় আমাদের সকলেরই তা মোটামুটি জানা, আর তা হলো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তিনবার এই পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে হয়, তারপর পুজো শেষ করে আপনারা জল ও খাদ্য গ্রহণ করতে পারেন। তবে সরস্বতী পূজার দিন কিন্তু আপনারা এই বিষয়গুলি কখনোই করবেন না। আর তার প্রথমত যে সরস্বতী পূজার দিন আপনি কখনোই হাতের বা পায়ের নখ কাটা উচিত নয়। যদি আপনাদের নখ বা চুল কাটার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আগের দিন বা পরের দিন কাটতে পারেন, কিন্তু পূজার সময় বা পূজার দিন কখনোই এই কাজ করা উচিত নয়। দ্বিতীয়ত, এই দিন যেহেতু প্রকৃতিও উৎসবের মেজাজে থাকেন সে কারণে এই দিন ফসল কাটা বা বাড়ির কোনো গাছ কাটা একেবারেই কিন্তু নিষিদ্ধ কাজ, এবং এই সরস্বতী পূজার দিন কখনোই কিন্তু কোনোরূপ বিবাদ বিতর্কে জড়াবেন না। বিশেষ করে কারো সম্পর্কে খারাপ কথা বলা বা কোনো ব্যক্তির অকারণে নিন্দা করা এই কাজ কিন্তু মোটেও করবেন না। এতে দেবী সরস্বতী
অত্যন্ত রুষ্ট হন এবং পূজোর স্থলে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো পরে ঘোরাঘুরি করবেন না এবং এই দিন অতি অবশ্যই মদ্যপান মাংস খাওয়া থেকে নিষেধ করা হয়েছে। তাই এই বিষয়গুলি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন এবং পূজোর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পূজোয় ব্যবহৃত বেলপাতা ও খাগের কলমগুলি দুধের মধ্যে ডুবিয়ে ওম সরস্বত্যায় নম লিখতে হবে তিনবার। তারপর ফুল ও বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর ঠাকুরের নৈবেদ্য দই খই ও মিষ্টি দ্বারা গোল মণ্ডের আকারে প্রস্তুত করতে হবে এবং এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে। কিন্তু দধি কর্মা বলা হয়ে থাকে, যেটা সরস্বতী পুজোর পরের দিন করতে হয়। আমি আশা করি দেবীর কৃপা আমাদের সকলের ওপর বর্ষিত হবে। দেবীর আরাধনায় আমাদের সমস্ত অন্ধকার দূর হবে এবং শিক্ষার আলোয় আমাদের শুভবোধের উদয় ঘটবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।